এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। কলকাতায় কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন, মাসখানেক হয়ে গেল। বেশ জানতেন, ডার্বি যুদ্ধে ভালো পারফরমেন্স করলে সদস্য সমর্থকদের কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারবেন। রবিবাসরীয় ডার্বি গোলশূন্যভাবে শেষ হলেও আত্মসম্মানের ম্যাচে ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে লেটার মার্কস পেলেন কিউ ভিকুনা। তাই তো জিততে না পারলেও ফুটবলারদের খেলায় সন্তুষ্ট স্প্যানিশ কোচ। আই থিঙ্ক উই প্লে আ গুড ম্যাচ, আনফরচুনেটলি উই কুডন উইন, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ টু নোটিস দ্যাট দিস টিম হ্যাজ টু মন্থস and I think that that in these 2 months we are improving, we were improving, and today I think that only the killing instinct, no, because even in the last chance, very good ball of Joseba Beitia, and Romario didn't attack the ball in the second post. If he attacks the ball, it's a goal. But I'm happy generally with the players, with the behavior of the players. কোচ হিসেবে ফুটবলারদের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। তবে 43 মিনিটে মেহতাব সিংকে কাটিয়েও গোল করতে পারলেন না ভিভি সুহেদ। এরপর খেলার 60 মিনিটে আশুতোষ মেহতার ক্রসকে কাজে লাগিয়ে জালে বল ঢোকাতে ব্যর্থ হন কেরলের এই স্ট্রাইকার। তাই কিবু মনে করেন ম্যাচটা অন্তত 1-0 গোলে জেতা উচিত ছিল। যদিও সুহেদের প্রশংসায় পঞ্চমুখ সবুজ মেরুন কোচ। Yes, or Suárez, or Romario de las one, or one free kick. I don't mind. I was happy because the boy is a very hard worker. He's improving, he's playing really well. Only the goal is scoring, no? If you are a striker, you have to score goals, but he scored 2 good goals in the semi-final of the Durand Cup. কিবুর দাবি, তিনি নাকি জেতার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন। তাই যদি হয় তাহলে ফর্মে থাকা স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোকে পুরো ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখলেন কেন তিনি, ব্যাখ্যা দিলেন কিবু। We are playing every 3 days, so we have to sometimes change the players, change the team. Salva is playing too many matches, and I thought that for this special game I think that our tactics was better to play as we play with this with these three foreigners and this shape. কিবু যেমন সালভা চামোরোকে বাইরে রেখেছিলেন, ঠিক তেমনই হাইমে স্যান্টোস কোলাডোকে রিজার্ভে রাখেন আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। ফর্মে থাকা কোলাডো শুরুতে মাঠে না নামার জন্য কিবু কি কিছুটা চাপমুক্ত ছিলেন? বেশ দার্শনিক ভঙ্গিতে উত্তর দিলেন দেবজিতের কোচ। He's a good player, but they have excellent players. Marcos de la Espada is a fantastic striker. Aidara is a good defensive midfielder, and Crespi is an experienced central defender. They can only play three. You can ask the same question to Alejandro Menéndez. Salva played, even scored a goal. He had a good chance to score the second goal. But there are a horse for every race. You know, different horse for every race. প্রথম ডার্বি ম্যাচ থেকে পুরো পয়েন্ট না তুলতে পারলেও কিবু কিন্তু যুবহরদি ক্রীড়াঙ্গনের ভরে থাকা গ্যালারি, দু দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখে বেশ মজেছেন। Both teams with a lot of supporters, even the colors, no, green maroon in one side, red and yellow in the other side. Fantastic atmosphere. I think also the supporters could see a good match. মাঝ মাঠে অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা হলেন জোসেবা বেতিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে দরাজ সার্টিফিকেট দিলেও সোনার সেই মহার্ঘ টস কয়েন কাকে উৎসর্গ করলেন স্টেডিয়াম ছাড়ার আগে, সেটাই বলে গেলেন সবুজ বেরুনের মিডফিল্ড জেনারেল। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।